হ্যালো ফ্রেন্ডস, আমি বিকাশ চন্দ্র মজুমদার, সকলকে আমার চ্যানেল ইনফরমেশন ডেস্কে স্বাগত। ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমাদের সামনে আজকে আমি অপসরা চারকোল পেন্সিল রিভিউ করব, চলো শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এই যে প্যাকেটটি, প্যাকেটটিতে তোমরা তিনটে পেন্সিল পাচ্ছ, একটি হচ্ছে হার্ড, একটি মিডিয়াম আর একটা হচ্ছে সফট চারকোল পেন্সিল। এক্ষেত্রে আমি চারকোল পেন্সিল ও গ্রাফাইট পেন্সিল নিয়েছি। গ্রাফাইট পেন্সিলের মধ্যে 6B ও 8B নিয়েছি ডার্ক হওয়ার জন্য, অনেকগুলো খুব ডার্ক শেড হয়। আর চারকোল পেন্সিলগুলো তো দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদের সাথে দেখাচ্ছি কীভাবে, কেন আমরা চারকোল পেন্সিল ব্যবহার করব, কেন আমরা গ্রাফাইট পেন্সিল ব্যবহার করব না, বা কোথায় কোথায় আমরা ব্যবহার করব। তো যেখানে আমরা যেখানে আমাদের খুব ডার্ক প্রয়োজন, সেক্ষেত্রে বিশেষ করে চুলের ক্ষেত্রে আমরা বা চোখের ক্ষেত্রে আমরা কী করবো, চারকোল পেন্সিলকেই ইউজ করব। যদিও আমি এই পেন্সিলটি অফলাইনেই কিনেছি, আমার 50 টাকার কাছাকাছি পড়েছে, তোমাদেরকেও আমি রেকমেন্ড করব অফলাইনেই কিনতে। অনলাইনে কিনলে তোমাদের আরও বেশি দাম পড়ে যাবে, তো অফলাইনে কেনাটাই সবচেয়ে বেটার বা উপযুক্ত বলে আমি মনে করি। তাহলে যেখানে খুব ডার্ক এরিয়া প্রয়োজন আমাদের, সেক্ষেত্রে আমরা চারকোল পেন্সিল ব্যবহার করব। আর অন্যথা যেখানে আমাদের তথাপেক্ষা লাইট শেড প্রয়োজন, সেক্ষেত্রে আমরা চারকোল পেন্সিলের পরিবর্তে গ্রাফাইট পেন্সিল ব্যবহার করব। তো এইটাই হচ্ছে আমার রিভিউ। তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো।